আমেরিকায় অবস্থান করা অবৈধ একদল ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছেন বাইডেন প্রশাসন। কোনো বৈধ কাগজপত্র ও ডকুমেন্ট নেই বলে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানায় আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বলে, গত 22 অক্টোবর একটি চার্টার্ড ফ্লাইটে এসব ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়। কয়েকটি সূত্র বলছে, অভিবাসী নীতিতে আরও কঠোর হচ্ছে আমেরিকা ও ভারত। ভারতীয়দের মধ্যে যারা অবৈধ তাদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, তাতে সায় রয়েছে ভারত সরকারেরও। সূত্রটি বলছে, আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের বিশেষ বার্তা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে সবাই বৈধ অভিবাসী হয়ে যান। সম্প্রতি চার্টার ফ্লাইটে করে অবৈধ একদল ভারতীয়কে দেশে ফেরত পাঠানো তারই ইঙ্গিত। গত কয়েক বছর ধরে এভাবে পাঠানো হচ্ছে ভারতীয়দের। আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগে ভারত সরকারের সায় রয়েছে। তবে ঠিক কতজনকে এবারে আমেরিকা থেকে বের করা হলো তা উল্লেখ করেনি কোনো দেশই। জানা যায়, গত জুন থেকে এ পর্যন্ত 1,60,000 অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দিয়েছে আমেরিকা। এজন্য 495টি ফ্লাইট পরিচালনা করা হয়, আর এরা সবাই ভারতসহ বিশ্বের 145টি দেশ থেকে আমেরিকায় গিয়েছিলেন।